রাসুলের বাড়িতে কোনো পুরুষ ছেলে থাকতে পারে না, পুরুষ ছেলে থাকতে পারে না, কি করে মারে নিয়ে গিয়ে সব ভয়ে পালিয়ে যায়। আর ওরা সব সময় সাজাচ্ছে, কি বলে সাজাচ্ছে, মহিলাদের তুলে নিয়ে যাবো। হ্যাঁ এটাই বলছি। আর রাত 10টার সময় সে মহিলাদেরকে মিটিং এ ডেকে নিয়ে যায়, পুরুষরা বাড়ি থাকবে আর মহিলারা মিটিং এ যাবে, এইটা কি নীতি? এতই ভয় আছে যে ওদের কথা বলতেই বেশি ভয় পাচ্ছে, তবুও বলছি আমাদের নিচে রাখছি, নিচে রাখ, আমাদের এখানে যে ওই সুতো হয় তখন তো আমরা শিব বদ্র কত ভাদ্রা সাতশো সাধারণ এরা সব এরা আছে, তাদের বাহিনীরা এসে আমাদের ভাষা গালি গালাজ করে। আমরা যদি একটু যাই আমাদের বাচ্চা কথা পড়তে গেলে আমাদের রাস্তায় বাইক নিয়ে যাওয়ার সময় হাত ধরে টেনে নিয়ে চলে যায়, তবে আমাদের শাড়ি ধরে টেনে নিয়ে যায়। যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে, যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয়, দিয়ে অন্য কাজ করায়। আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয়। হ্যাঁ, শেখ শাহজাহান নাম্বার ওয়ানে আছে, শিবপ্রসাদ হাজরা ওর নাম আছে, উত্তম সর্দার এর নাম আছে। সুশান্ত না, ও তো সুশান্তর বাবা না, অভিষেক, অভিষেক সিং আছে, অভিনন্দন সিং আছে, বিশ্বজিৎ দাস আছে, বাচ্চু মন্ডল আছে। নামগুলো বলবেন না, এখানে অনেকে আছে যেগুলো এখানে এই নামগুলো হচ্ছে, তারা আবার থানায় গিয়ে বলবে যে এইসব মহিলাগুলো এই এই নামগুলো দিয়ে অপরাধ। মানে কতটা ভয় আছে, ব্যাপারে এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, বাবা সব বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। আর রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে রকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিকারে আসতো যোদ্ধাবস্থাগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। শুধু পুলিশ ছিল আর হচ্ছে আর একটা আর দুটো আর বাইরের দুজন ছিল, বলে মিছিলে গেলেই তোদের অ্যারেস্ট করব, মিছিলে বেরিয়ে দেখি। পুলিশ এসে এসে মানে তাদের খিস্তি যেরকম যেরকম শিবু হাজরা খিস্তি আর উত্তম সর্দারের খিস্তি আর শেখ শাহজাহানের খিস্তি, সেই খিস্তি পুলিশগুলো দিচ্ছে, কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে। দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। শিবু হাজরা উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের উপরে শ্লীলতাহানি করুক, তাদের তাদের 500 টাকার জায়গায় তারা 1000 টাকা তিন তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিচ্ছে। বলবে চলো তোমাকে তো ভোট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি না, আমাদের কোনো কিছু হলে পুলিশের কাছে আইলে পুলিশ পাঠিয়ে দেয় সাধন শেখের কাছে, সাধন শেখ শিবু আজরার কাছে, আমাদের শাস্তি ওদের ছাড়। আমাদের ছেলেবেলার হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে, কারা তুলে দেবে? ওই সাজান শেখ শিবু আজরা উত্তম সর্দার। সন্দেশখালীর মধ্যে সাজান শেখ আছে, সন্দেশখালীর মধ্যে শিবু আজরা উত্তম সর্দার আছে, দেখতে পেয়েছো সাজানকে এর মধ্যে? হ্যাঁ সাজান শেখ আছে, সাজান শেখ ঘুরে বেড়াতে ওসির সঙ্গে সাজান শেখ গল্প করে গেছে। চাইছেন আপনারা কি কি শাস্তি? আমি প্রত্যেককে বলার সুযোগ দেবো, কিন্তু এই মুহূর্তে আমাকে পিসিআর থেকে জানানো হলো সন্দেশখালীর মানুষও এই মুহূর্তে জবাব চায় বাংলা। দেখছেন দেবাশিস দাস সন্দেশখালী থেকে, সন্দেশখালী 2 নম্বর ব্লক থেকে ওনারা দেখছেন। দেবাশিস বাবু, ময়ূক বলছি, বলুন। হ্যাঁ স্যার নমস্কার, বলুন। আমি সন্দেশখালী থেকে বলছি, বলুন। যে দাদা টিএমসির সমর্থক হয়ে আছেন ওনাকে বলুন যে উনি কোথায় বাড়ি আমি জানেন না, ওনাকে বলুন সন্দেশখালীতে এসে বাড়ি ভাবছে, তাহলে উনি বুঝতে পারবেন যে দুধ কাদু তার পানি কাপাবি। দেবাশিস দা আপনি এত সাহস কোথা থেকে পাচ্ছেন? আপনারা কি সবাই আরএসএস করেন? আপনারা কি মানে চাইছেন যে এমন বলুন? আরএসএস এখানে আরএসএস এর কোনো কিছুই নেই স্যার,
যারা আসেন তাদের তারা আমাদেরকে ভয় দেখান যে যেভাবে রাস্তা হবে আমরা যেভাবে বলবো সেইভাবেই হবে। স্যালুট জানাই আপনাদেরকে, সন্দেশখালীর প্রত্যেক মানুষকে জানাবেন জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আছে, শেষ দিন অবধি ময়ূখ আপনাদের এই লড়াইয়ের সঙ্গে থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ দেবাশিস দা। আমি এক এক করে দুজনের কাছে যাবো, 30 সেকেন্ড আপনি বলবেন বলেছিলেন, বলুন অনিন্দদা। না আমি একটা ইনফরমেশন আপনাকে দিই, 2019 সালে লোকসভা ইলেকশনের পর এই বিজেপি বলেছিল সন্দেশখালীতে খুব ঝামেলা চলছে বলে, নরেন্দ্র মোদী অমিত শাহ একটি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের সদস্যদের পাঠিয়েছিলেন 2019-23 জুন। তারাও রিপোর্ট দিয়েছিলেন, দু একটা জায়গা ঝামেলা হলেও হতে পারে, কিন্তু সেখানেও রিপোর্টে মহিলাদের সঙ্গে এই কথা লেখা নেই। এক, 2021 সালে 16 জুন ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব তারাও এসেছিলেন এখানে সেই সন্দেশখালীতে, এবং তারাও যে রিপোর্ট দিয়েছিলেন তাতেও কিন্তু এই মহিলাদের সঙ্গে অত্যাচার সেটা লেখা নেই। মানে তারাও কি মানে আমি সাধারণত সম্মান একদম একদম অনিন্দদা হয়ে গেছে, আমি সাধারণত এরকম ভাবে বলি না, কিন্তু এটা নির্লজ্জতার চূড়ান্ত সীমায় কি আমরা পৌঁছে যাচ্ছি। ময়ূখ আমি বলছি, আজকে তুমি জবাব চায় বাংলা করছো তো, কালকে রাত্রির 8টার সময় তুমি জবাব চাই বাংলা করতে পারবে কি না আমি জানি না, তার কারণ যেভাবে রাজ্য পুলিশ থেকে ভয় দেখানো হচ্ছে মিডিয়াকে, এবং যেহেতু তোমরা মিনমিন করো না হয়তো তোমাকেও ডেকে নিয়ে যেতে পারে। এক, দু নম্বর আমি যেটা বলছি, তোমরা একটু যদি খেয়াল করো দেখবে প্রথম দিকে আন্দোলনের সবাই কিন্তু মুখ খুলে আন্দোলনটা শুরু করেছিল, তারপর যে রাত্রিবেলা গিয়ে পুলিশ গিয়ে বাড়িতে বাড়িতে ঠকঠকানি শুরু করলো, তারপরেই কিন্তু সব মুখটাকে কভার করা শুরু করলো। আমি একটা প্রসঙ্গে এই প্রসঙ্গে বলি, আজকে বিধানসভায় বঙ্কিমদা আছেন, ভালো বলবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যা মানে শাহজাহানকে তুলে নিয়ে যা ইডি ঢুকলো, ঢোকার ভিত্তিতে তারপর সেখানে ঢুকে গেল এই টেররিস্টরা। আমার প্রশ্নটা হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিনমিনে চ্যানেলে বসে বলেছিলেন শাহজাহান সমাজসেবী, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাহজাহান কী করেছে, ফলে যে দলে এই ক্রিমিনালদের এইভাবে ডিফেন্স দেয় সর্বোচ্চ পদে দুজন লোক, সেই দলে হাজার হাজার শাহজাহান তৈরি হবে না কেন?